সাত দফার ভোটগ্রহণ শেষ দীর্ঘ দেড় দু মাস ধরে ভোটগ্রহণ চলেছে সারা দেশ জুড়ে ভোট গ্রহণ হয়েছে নেতামন্ত্রীরা কি খাচ্ছে ক ঘন্টা ঘুমোচ্ছে প্রচারে তারা কতটা ক্লান্ত হচ্ছে সেগুলো খবর করে আমাদের সাংবাদিক বন্ধুরা ভীষণ ক্লান্ত অনুভব করছে এখন তাদেরও এখন বিশ্রামের প্রয়োজন কিন্তু বড়বাজারে যে অসংগঠিত ক্ষেত্রের সাথে যুক্ত যে শ্রমিক নিজের শরীরের ওজন থেকেও বেশি প্রায় দশ গুণ ওজনের পণ্য নিজের কাঁধে বয়ে এক দোকান থেকে আরেক দোকানে নিয়ে যাচ্ছে সে কিভাবে খাচ্ছে তার জীবনে কতটা কষ্ট সেগুলো তো আমাদের সাংবাদিক বন্ধুরা কেউ প্রচার করে না বন্ধ চটকল কারখানার যে শ্রমিক যেই চটকল কারখানাটা ওয়ার্ক হয়ে গেল তার যে শ্রমিক সেই শ্রমিকের ঘরে হাড়ি চড়ছে কি চড়ছে না সে কি দুবেলা দু মুঠো খেতে পারছে কি পারছে না কই সে খবর তো আমাদের সাংবাদিক বন্ধুরা প্রচারে আনে না নেতামন্ত্রীরা প্রচারে বেরোনোর সময় নিজেদের স্বাস্থ্য কীভাবে ধরে রাখবে তার জন্য তারা কি খাবে তারা কতটা ফলের রস খাবে কতটা ভাত খাবে কতটা চিকেন খাবে কতটা মাছ খাবে তার প্রচার তার ছবি দেখাতেই আমাদের বৈদ্যুতিক গণমাধ্যম সাংবাদিকেরা ব্যস্ত এমনকি পত্রপত্রিকার সাংবাদিকেরাও ব্যস্ত কিন্তু আমাদের সাধারণ মানুষরা প্রত্যেক কতটুকু খাবার খেতে পারে প্রত্যেক দিন কতটুকু খাবার নিজেদের পেট ভর্তি করার জন্য তারা সংস্থান বা জোটাতে পারে সেই খবর কিন্তু আমরা দেখতে পাই না টিভির পর্দায়ও দেখতে পাই না সংবাদপত্রের শিরোনামেও আমরা দেখতে পাই না বলা হয় আমাদের রাজনৈতিক নেতারা এই ভিড়ে প্রচার করতে করতে হাঁটতে হাঁটতে তার অনেক মেদ ঝড়িয়ে ফেলেছেন তাদের চামড়ায় ট্যান পড়ে গেছে কিন্তু যেই ছেলেটা চাকরির খোঁজে কলকাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বা যে কোনো শহরে সেটা বোম্বে হতে পারে ব্যাঙ্গালোর হতে পারে দিল্লি হতে পারে এই গদুর রোদে এক এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যখন সে ঘুরে বেড়ায় যখন তার ঘুরতে ঘুরতে জুতোর সুকতলাটাও ছিঁড়ে যায় কই তারও তো কষ্ট হয় এই যে সে রোদের মধ্যে হেঁটে চলেছে তারও তো দুঃখ যন্ত্রণা হয় কিন্তু তার খবর আমরা কজনে রাখি কোনো সংবাদ মাধ্যম রাখে না যে ছেলেটা শিয়ালদা স্টেশনে আপনারা দেখবেন শিয়ালদা বা হাওড়া স্টেশনে বা ব্যস্ত শহরের যে কোনো রাজপথে কিছু মানুষ লিফলেট বিলি করে কোনো কোম্পানির হয়ে ওই লিফলেট বিলির ওপরই সে একটা কমিশন পায় এই দুফুর রোদে দাঁড়িয়ে সে লিফ তারা লিফলেট বিলি করে চলে এই শটান ভীষণ রোদ প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দাবদাহর মধ্যে তারা লিফলেট বিলি করে কোনো ছাতা নেই কোনো টুপি নেই কোনো কিচ্ছু নেই কিন্তু তাদের এই দুঃখ যন্ত্রণা আমরা কি অনুভব করি সহনাগরিক হিসাবে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা নাকি রাজনৈতিক নেতাদের সাথে সেলফি তুলতে ব্যস্ত খবর করতে গিয়ে সেলফি তুলতে ব্যস্ত স্থাপকতা করতে ব্যস্ত তারা কি এই সব সাধারণ মানুষের ছবি এসব সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণাকে কি তারা নিজেদের ক্যামেরার মধ্যে দিয়ে নিজেদের কলমের মধ্যে দিয়ে তারা বা নিজেদের বুমের মধ্য দিয়ে দিয়ে তারা কি ফুটিয়ে তোলে উত্তর হচ্ছে না উত্তর হচ্ছে তেলের মাথায় তেল ঢালার যে রেওয়াজ স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে চলে এসেছে সেই তেলের মাথায় তেল ঢালার যোগ্য উত্তরসূরি হচ্ছে বঙ্গীয় সাংবাদিক সমাজ এই বিষয়ে কোনো 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 দ্বিতীয় কোনো প্রশ্ন উঠতে পারে না কারণ নেতা মন্ত্রীরা ভোটের দিন ক্যামেরার সামনে কতটুকু খেলো সেটা বড় কথা নয় তারা হাঁটলে তাদের ওজন কমছে না বাড়ছে বা তাদের চামড়ায় ট্যান পড়ছে না পড়ছে না সেটা বড় কথা নয় বড় কথা সেটাই বড় খবর সেটাই সাধারণ মানুষ কেমন আছে সেটাই হওয়া উচিত বড় খবর এই ভোটের বাজারে দুটো ধর্ষণকাণ্ড ঘটেছিল স্বাধীন ভারতবর্ষে একবিংশ শতাব্দীর উন্নয়নের জোয়ারে বয়ে যাওয়া ভারতবর্ষে দুটো ধর্ষণ কাণ্ড ঘটেছিল একটা রাজস্থানের আলোয়ারে একটা উত্তরপ্রদেশের মেরাঠে রাজস্থানের আলোয়ারে স্বামীর সামনে ছজন ব্যক্তি এক মহিলাকে ধর্ষণ করে এবং ধর্ষণের পর ধর্ষণের সময় তার ভিডিও করা হয় ভারত পৃথিবীর কোন সভ্য সমাজে এরকম ঘটনা ঘটে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সেখানে এরকম ঘটনা তো একেবারে কাম্য নয় এবং তার কিছুদিনের পরেই রাজস্থানের বিকানিরে আরেকজন নাবালিকাকে ধর্ষণ করা হয় তার কিছুদিন পরে রাজস্থানে তিন জায়গায় আলোয়ার সফের আলোয়ার সহ ধর্ষণ করা তিন নাবালিকাকে ধর্ষণ কিন্তু সব খবর কোন নেতা ক্ষমতায় আসবে কি আসবে না তার তলায় চাপা পড়ে যায় কেউ বিষয়টা নিয়ে প্রতিবাদে সরব হয় না কারণ সাধারণ মানুষকে সিংহভাগ সাধারণ মানুষকে জানতে দেওয়া হয়ই না এই কাণ্ডটা ঘটেছে উত্তরপ্রদেশে হাপুর জেলার জেলাতে মেরাঠের আশেপাশে এক মহিলাকে দশ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে বিক্রি করে দিয়ে তাকে লোকের বাড়িতে লোকের হয়ে এঠো থালা বাসন মাজার জন্য বাধ্য করা হয়েছে মানব প্রাচার বা মানুষকে বিক্রি করে দেওয়া সংবিধানে আইনত নিষিদ্ধ কিন্তু তবু স্বাধীন ভারতে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এরকম ঘটনা আমাদের ঘটে চলেছে আমাদের দেশে এবং সেই মহিলাকে উত্তরপ্রদেশের সেই মহিলাকে বারে বারে ধর্ষণ করা হয়েছে একাধিকবার ধর্ষণ করা হয়েছে পুলিশের কাছে গিয়ে সেই মহিলা যখন রিপোর্ট দায়ের করতে চাইলো এফআইআর দায়ের করতে চাইলো পুলিশ তখন রিপোর্ট নিল না বলে দিল্লি মহিলা কমিশনে তোড়োরে পুলিশ তার কার্যকর বা ব্যবস্থা নিতে তৎপর হলো কিন্তু ততক্ষণে সেই মহিলা কিন্তু গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এত নির্বিকার প্রশাসন এত অন্তঃসার শূন্য প্রশাসনিক কর্তারা সাধারণ মানুষের আর্তনাদে আর্তের আর্তনাদে যদি বিচলিত না হয় তাহলে গণতন্ত্র কোনোভাবেই প্রতিষ্ঠিত হয় না আঙুলে কালি মেখে সেলফি তুলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না গণতন্ত্র তার প্রত্যেক দিনের চর্চা তার নিষ্ঠা মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করতে হয় মানুষের অধিকার মানুষের কর্তব্য আর্তের আর্তনাদকে শুনে এবং যথাযোগ্য ব্যবস্থা নিয়ে তবেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হয় গণতন্ত্র প্রতিষ্ঠিত তখনই হয় যখন মানুষ স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত না হয় যখন আর্থিক অবস্থা বা আর্থিক পরিস্থিতি নির্বিশেষে সকল মানুষ বিশ্বমানের সমান চিকিৎসা ব্যবস্থা পায় সমান শিক্ষা ব্যবস্থা পায় তখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় বড় লোকের ছেলে পড়বে ইন্টারন্যাশনাল স্কুলে আর গরিবের ছেলে এমন একটা স্কুলে পড়বে যে স্কুলে শিক্ষকই নেই ছাদ ভেঙে পড়ছে শৌচাগার নেই মিড ডে মিলের জায়গায় জলের মতন ভাত জলের মতন খিচুড়ি একখানা ডিম সিদ্ধ সেটা হতে পারে না সেই গরিবের ছেলেকেও বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে হবে তবেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আঙুলের ডগায় রং মেখে কালো কালি মেখে সেলফি তুললাম আর বললাম গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে না সেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না সেটা লোক দেখানো কয়টা লাইক কুরোনোর জন্য এগুলো করা হয় বহু রাজনৈতিক নেতারাও এতে স্বামী আঙুলের কালি মেখে তারা ছবিও তুলেছে এভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না মানুষের আরতি যতক্ষণ না শোনা হবে শোষিত নিপীড়িত মানুষ দলিত অবহেলিত অন্তজ শ্রেণীর মানুষের দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হবে যতক্ষণ না তাদের জীবন ধারণকে ভালোভাবে সংবাদ মাধ্যমে ফুটিয়ে তোলা হবে সংবাদ মাধ্যম যতক্ষণ নাভাবে স্বাধীনভাবে নিজের যোগ্য কর্তব্য পালন করবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এই বলেই আজকের এই এপিসোড শেষ করছি আশা করছি যে শুভবুদ্ধির উদয় হবে আমাদের সকল মানুষের মধ্যে তবেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে নমস্কার